हेलो फ्रेंड्स, एडुक्यूज चैनल पक्ष के स्वागत जाना भिडियो प्ले करार जो असंख्य धन्यवाद। इंडिया पोस्टे जो वर्तमान वैकेंसी अनगोइंग रही है, यह वैकेंसी अंडारे जो अपनी अलरेडी फर्म फिलप कर फर्म फिलप करब भावन और आपनी जदि जो कैटेगरि बिलंग करें, जो अपनी एस सी हन एस टी हन विशेषकर आनी जो ओबीसी कैंडिडेट हन, अवश्य भिडियो अपन भिडियो क्योंकि खूबी गुरुतपूर्ण और इम्पोर्टेंट भिडियो। भिडियो क्योंकि अवश्य शेष अब्दि वाच करबें, कारण भिडियोते हमें एम कि गुरुतपूर्ण कथा बगुलिर आपनर क्योंकि चाकरी पे हाथछाड़ा होते पे, तो अवश्य क्योंकि भिडियो शेष अब्दि वाच करबें। तो ব্যাপার হচ্ছে ইন্ডিয়া পোস্টে বিভিন্ন ক্যাটাগরি থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো তার মধ্যে যেমন ক্যাটাগরি হচ্ছে আপনাদের শিডিউল কাস্ট, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি, ওবিসির আবার ভাগ আছে ওবিসি এ এবং ওবিসি বি, ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ ইডব্লিউএস এবং পিডব্লিউডি, এইসব ক্যান্ডিডেট আপনারা অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন ক্যাটাগরি থেকে। তো ইতিমধ্যে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তারা অলরেডি আমার ভিডিওতে কমেন্ট করেছেন এবং আমাকে পার্সোনালি মেসেজও করেছেন যে দাদা আমি কি ওবিসি হিসাবে অ্যাপ্লাই করব নাকি জেনারেল হিসাবে অ্যাপ্লাই করব। আবার এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা ওবিসি হিসাবে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছে, অর্থাৎ তারা স্টেটে ওবিসি বাট কিন্তু তাদের সেন্ট্রালে পারমিশন নেই, তারাও কিন্তু এই জিডিএস ভ্যাকেন্সিতে ওবিসি হিসাবে কিন্তু অ্যাপ্লাই করে ফেলেছে। তো সমস্যা হচ্ছে এটাই, যেসব ওবিসি ক্যান্ডিডেট বিশেষ করে ওবিসি এ ক্যাটাগরিতে যারা রয়েছেন মুসলিম সম্প্রদায়ের ভাই বোন, তো আপনারা যদি ওবিসি হিসাবে অ্যাপ্লাই করে ফেলেছেন জিডিএস ভ্যাকেন্সিতে তাহলে কিন্তু আপনি বিশাল একটা বড় ভুল করে ফেলেছেন। কারণ আপনাদের যে ওবিসি সার্টিফিকেট এটা কিন্তু অনলি ফর স্টেট পারমিশন, স্টেট পারমিশন দিয়েছে, এটা কিন্তু সেন্ট্রালের পারমিশন নয়। ব্যাপার হচ্ছে আপনি যদি জিডিএসে অ্যাপ্লাই করেছেন ওবিসি হিসাবে তাহলে কিন্তু আপনার পোস্টটি কিন্তু বাতিল হয়ে যাবে, আপনি চাকরিটা পেয়ে গেলেও কিন্তু আপনার সিলেকশনটা ক্যান্সেল করে দেওয়া হবে। তো কারণটা হচ্ছে আপনাকে যখন ওখানে ওবিসি সার্টিফিকেট ফর্ম্যাটটা আপনাকে শো করতে বলা হবে, এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিনে, এই ফর্ম্যাটটা কিন্তু ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু মাস্ট। আপনার নর্মালি যে প্রথমবার ভেরিফিকেশন হবে তারপরে কিন্তু আপনাকে এই ডকুমেন্টসগুলি কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এবং এই ডকুমেন্টসে আপনাকে সিগনেচার করাতে হবে। আপনি এসডিওর কিন্তু সিগনেচার করাতে পারেন, অর্থাৎ সাব ডিভিশন অফিসারের সিগনেচারও আপনি করাতে পারেন, আরও অপশান আছে আপনি তার মধ্যে সাব ডিভিশন অফিসার এটা সিগনেচার আপনি করাতে পারেন এবং ওনার সিগনেচার করে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। বাট আপনি যখন সিগনেচার করতে যাবেন এই ফর্ম্যাটটিতে কিন্তু এসডিও কিন্তু আপনার সিগনেচার এটাতে করবে না, কারণ আপনার যে ওবিসি সার্টিফিকেট এটা কিন্তু অনলি ফর স্টেটের জন্য, এটা কিন্তু সেন্ট্রালের সার্টিফিকেট নয়। তো আশা করি ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম এবং যারা এসসি এসটি রয়েছেন তাদের জন্য আমি বলবো, তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি ওয়াচ করুন। তো ওবিসি ক্যান্ডিডেট আপনারা যদি এইভাবে কেউ ভুল করে ফেলেছেন, অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছেন, তো তাদেরকে বলবো যে কারেকশন উইন্ডো যখন চালু হবে 17 থেকে 19 তারিখ অবধি, এই তিন দিনের মধ্যে কিন্তু আপনি কারেকশন করে নেবেন। এবং যে সকল ওবিসি ক্যান্ডিডেট এখন অ্যাপ্লাই করেনি, করবো ভাবছেন, যে আপনি ওবিসি হয়তো করবো ভাবছিলেন, ওবিসি করে অ্যাপ্লাই করবো ভাবছিলেন, তো আপনাকে বারবার বলছি আপনি কিন্তু ওবিসি অ্যাপ্লাই করবেন, আপনি নর্মাল ইউআর ক্যাটাগরি হিসাবে কিন্তু অ্যাপ্লাই করবেন। যদি আপনার সার্টিফিকেটটা স্টেট মান্যতা দেয়, সেন্ট্রাল মান্যতা না দেয় তখন, বাট যদি আপনার সেন্ট্রালের ওবিসি হয় তাহলে আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে। অনেকের আছে সেন্ট্রালে পারমিশন ওবিসি আছে, তো যে সকল ওবিসি ক্যান্ডিডেটদের স্টেট পারমিশন দিয়েছে আবার সেন্ট্রালও পারমিশন দিয়েছে তাদের তো কোনো সমস্যাই নেই, তাদের এই ফর্ম্যাটটাতে তো অবশ্যই সিগনেচার করাতেই হবে। বাট এই ফর্ম্যাটে যখন আপনি সিগনেচার করাতে যাবেন তো আপনার কিন্তু সিগনেচার করে দেবে, বাট যাদের সেন্ট্রাল পারমিশন দেয় না যেসব ওবিসি ক্যান্ডিডেটদের তাদের কিন্তু সিগনেচারটা করবে না, তখন কিন্তু আপনি এই সিগনেচার করা এই ফর্ম্যাটটি কিন্তু আপনি জমা দিতে পারবেন না। তো এবার বলবো এসসি এবং এসটি যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম হবে। এসসি এবং এসটি আপনাদের যে সার্টিফিকেট রয়েছে এই সার্টিফিকেটটা কিন্তু আপনাদের স্টেটই প্রদান করে, বাট আপনাদের কিন্তু সেন্ট্রালে এই সার্টিফিকেটের মান্যতা দেওয়া হয়। এবং বলে রাখি আপনাদের যদি অ্যানেক্সা 3 যদি আপনাদের লাগে তাহলে আপনারা এই ফর্ম্যাটটি ডাউনলোড করবেন, সিম্পলি আপনারা গুগলে সার্চ করবেন এসসি এসটি সার্টিফিকেট ফর্ম্যাট ফর সেন্ট্রাল, তো আপনারা অ্যানেক্সা 3 এটা পেয়ে যাবেন এবং এটা আপনাদেরকে সিগনেচার করাতে হবে, আপনাদের এসডিওর কাছে আপনাদের সিগনেচার করাতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এতগুলি অফিসারের মধ্যে আপনার যে কোনো একজন অফিসারকে আপনার সিগনেচার করাতেই হবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সর্বশেষ আপনি এখানে দেখছেন সাব ডিভিশনাল অফিসার, সাব ডিভিশনাল অফিসারের কাছেও আপনি সিগনেচার করাতে পারেন এবং এটা আপনাকে প্রদান করতে হবে যখন আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে পরের ধাপে। অর্থাৎ প্রথমবারে তো আপনার এগুলি কোনো কিছু লাগবে না, বাট আপনার পরে আবার ডকুমেন্টস ভেরিফিকেশন হয় জিডিএসে, দুবার তিনবার ভেরিফিকেশন হয়, আপনার চাকরি পরেও কিন্তু জিডিএসে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, ঠিক আছে। তেমনটা ভাববেন না যে একবার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে আপনার জিডিএসে চাকরি হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপারটা, আপনাদের এসসি এসটি আপনারা যখন সিগনেচার করাতে যাবেন আপনাদের সিগনেচার করে দেবে, কোনো সমস্যা নেই, এসটিও আপনাদের সিগনেচার করে দেবে, কারণ অলরেডি আপনাদের কিন্তু সার্টিফিকেট সেন্ট্রাল এবং স্টেট দুটোই কিন্তু মান্যতা দেয়, বাট ওবিসির ক্ষেত্রে কিন্তু সেটা নয়। এবার আসা যাক ইডব্লিউএস ক্যান্ডিডেটদের কী ব্যাপার রয়েছে। ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন, যদি আপনি ইডব্লিউএস হিসাবে অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু আপনি এই যে ফর্মটা দেখছেন অ্যানেক্সার 1 এটা আপনাকে সাবমিট করতে হবে এবং এইটা আপনার জিডিএসের অফিসিয়াল যে নোটিফিকেশান সেখানে হাইপার লিঙ্ক করে দেওয়া আছে একটা লিঙ্ক, সেখান থেকে আমি এটা ডাউনলোড করেছি।
তো এখানে দেখুন প্রচুর লিস্ট দেওয়া রয়েছে, প্রচুর নোটিফিকেশান দেওয়া রয়েছে, তার মধ্যে এটা বলা আছে। তো এখানে আপনাদের বলা আছে, ক্লিয়ারলি মেনশন করা আছে যে ইডাব্লিউএস ক্যান্ডিডেট আপনাদেরকে অ্যানেক্সার ওয়ান এই ফর্মটি কিন্তু সাবমিট করতে হবে পরে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। তো এখানে দেখুন, এখানেও আপনাদের যে সিগনেচার আপনাদের করাতে পারেন, এটা আপনাদের এসডিওর কাছে আপনারা সিগনেচার করাতে পারেন। তো নর্মালি আপনি ডিএম অফিসে যাবেন এবং আপনি এটা সিগনেচারটা করাবেন, কারণ আপনার ইডাব্লিউএস সার্টিফিকেট এটা আপনার সেন্ট্রালের সার্টিফিকেট বানাতে হবে, কারণ আপনি চাকরি যেটা করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের। হয়তো আপনি চাকরিটা পাচ্ছেন আপনার বাড়ির পাশে, বাট আপনার যে চাকরিটা সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টেরই চাকরি, এটা কিন্তু রাজ্যের চাকরি নয়, যে আপনার রাজ্যের যে কোনো সার্টিফিকেট, মান্যতা দেওয়া সার্টিফিকেট আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। তো যদি আপনি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি এই ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং এটা সিগনেচার করে রেখে দেবেন, এবং এটা যখন দরকার পড়বে তখন আপনি সাবমিট করতে পারবেন। তো এইসব ফর্ম্যাটগুলি যদি আপনার ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এই সব ফর্ম্যাটগুলি ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে ব্যাপার হচ্ছে, আপনার মনে এটা প্রশ্ন আসতে পারে যে যে ডকুমেন্টস নিয়ে যাওয়ার জন্য কথা বলা হয়েছে অফিসার নোটিফিকেশানে, সেখানে কিন্তু আপনাদের কোনো রকম বলা নেই যে আপনাদের সেন্ট্রালের সার্টিফিকেট আপনার ফর্ম্যাট নিয়ে যেতে হবে কাস্ট সার্টিফিকেটের জন্য। তো ব্যাপার হচ্ছে, প্রথম যে ভেরিফিকেশান সেটার জন্য কিন্তু এই ডকুমেন্টস কটা অনলি, ঠিক আছে? প্রথম যে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে আপনার শর্টলিস্টেড হওয়ার পর, প্রথমবার যখন আপনাকে ডাকা হবে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য, জাস্ট দেখা হবে যে আপনি যে কাজ থেকে অ্যাপ্লাই করছেন সেই জন্য কাস্ট সার্টিফিকেট, আপনি যে মার্কশিট নিয়েছেন, মার্কস নিয়েছেন সেই মার্কসটা আপনার সত্য কিনা, এইসবগুলি দেখা হবে। আবার যাচাই করার ব্যাপারটা যেটা, সেটা পরে আসে, ঠিক আছে? তো এটা জাস্ট প্রথম ধাপের আপনার ভেরিফিকেশান আপনি বলতে পারেন। তো এখানে কিন্তু সেরকম কোনো কিছু মেনশন নেই, এখানে জাস্ট আপনার বলা হয়েছে মেডিকেল সার্টিফিকেট। কেউ কেউ প্রশ্ন করছেন মেডিকেল সার্টিফিকেট ব্যাপারটা কি, তো মেডিকেল সার্টিফিকেট নর্মালি আপনার মেডিকেলে যে আপনি ফিট সেটা এমন কিছু ব্যাপার না। তো নর্মালি একটা মেডিকেল সার্টিফিকেট আপনার দেওয়া হয়, সেটা আপনি সরকারি হসপিটাল থেকেও করতে পারেন, অথবা আপনি এখানে বলা রয়েছে গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার ইটিসি, অর্থাৎ আপনার যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে আপনাদের সেখান থেকেও আপনি চাইলে করতে পারেন। এইসব ডকুমেন্টসগুলি আপনার চাই, এবং এগুলি কিন্তু আপনার টু সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, অর্থাৎ আপনাদের দু কপি করে সেলফ অ্যাটেস্টেড কিন্তু আপনাদের জেরক্স করে নিয়ে যেতে হবে, দু কপি করে জেরক্স, সেটা সেলফ অ্যাটেস্টেড হতে হবে। তো সমস্ত ডকুমেন্টস এখানে যেগুলি বলা রয়েছে আপনারা একবার পড়ে নিন স্ক্রিনশট করে। তো এইসব ডকুমেন্টসগুলি কিন্তু আপনার নিয়ে যেতে হবে প্রথম ভেরিফিকেশনের জন্য। বাট আমি যে ব্যাপারটা বললাম আপনাদের, যে কাস্ট সার্টিফিকেট যে ব্যাপারটা, বিশেষ করে যারা ওবিসি এ ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছেন ওবিসি হিসাবে, তাদেরকে বলবো আপনারা যারা যারা ভুল করেছেন, যারা যারা ওবিসি এ করে ওবিসি করে অ্যাপ্লাই করেছেন, তারা কিন্তু অবশ্যই কারেকশন করে নিন উইন্ডোজ, কারেকশন উইন্ডোজ যখন চালু হবে। বাট যারা এখনও অ্যাপ্লাই করেনি, আপনারা ওবিসি হিসাবে অ্যাপ্লাই করে ভাবছেন, তাদেরকে অবশ্যই বলবো যে আপনি জানান হিসাবে অ্যাপ্লাই করবেন। এবং এসসি এসটি যারা রয়েছেন তাদের কিন্তু কোনো সমস্যা হয় না, তাদের যে ফর্ম্যাট সেই ফর্ম্যাটে কিন্তু এসডিও সই করতে কোনো দ্বিধাবোধ করেন না, তাদের কিন্তু সই করে দেয়। তো এই হচ্ছে ব্যাপারটা টোটালি। কিন্তু ওবিসি যখন আপনি করতে যাবেন, নর্মালি কোনো একটা ওবিসি ক্যাটাগরি যারা স্টেট থেকে মান্যতাপ্রাপ্ত, তাদের কিন্তু সেই ফর্ম্যাটে কিন্তু এসডিও সই করবে না। তো আমি আশা করব ভিডিওটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, এবং ভিডিওটা অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কারণ আপনি শেয়ার করলে আপনার আরেকটা বন্ধু জানতে পারবে ব্যাপারটা। তো অনেকেই এটা ব্যাপার থেকে এই ব্যাপারটা থেকে অজানা থাকে, তো অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন, এটা রিকোয়েস্ট করব। চলুন দেখাবো পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।